কন্যা সন্তান হওয়ার শারীরিক এবং মানসিক নির্যাতন, 9 মাসের শিশু কন্যা নিয়ে প্রাণ ভয়ে ঘর ছাড়া গৃহবধূ, কন্যা সন্তান হওয়ায় শারীরিক নির্যাতন করে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ, 9 মাসের শিশু কন্যা নিয়ে ঘর ছাড়া সেই গৃহবধূ। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া এলাকায়। জানা যায়, শান্তিপুর থানার গ্রাম পঞ্চায়েতের প্রমোদপল্লী এলাকায় এক যুবতীর সঙ্গে ওই এলাকারই এক যুবকের গত 2.5 বছর আগে বিয়ে হয়। আমার বাড়ি প্রমোদপল্লী। প্রমোদপল্লীতে? হ্যাঁ। কি অভিযোগ আপনার? আমার অভিযোগ, আমার বিয়ে হয়েছে 2.5 বছর। বিয়ের পর থেকেই আমার শ্বশুর শাশুড়ি, হ্যাঁ, খুব অত্যাচার করতো আমার উপর। এখন মেয়ে হওয়ার পর আমার অনেকবারই মানে মারার চেষ্টা করেছে, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। আপনাকে মারার চেষ্টা করেছে? হ্যাঁ, বালিশ চাপা দিয়ে প্রাণে মারার চেষ্টা করেছে। হ্যাঁ, তারপরে এরকম আমার এরকমভাবে চলতেই থাকতো। এবার আমার বাড়ির থেকে, আমার বাপের বাড়ির থেকে ভাবতো যে সব ঠিকঠাক হয়ে যাবে, হ্যাঁ, সেই আশ্বাস দেয়। তারপরে হচ্ছে আমার মেয়ে হওয়ার পরের থেকে এখন দেখছি আরো বেশি মাত্রায় আমার সাথে নির্যাতন সবকিছু। আর আমার স্বামী সেসব চুপচাপ করে সহ্য করে আর আমাকে ধরে মারে। হ্যাঁ, আচ্ছা, মারার পরে এই যে আজকে। এটা কবে থেকে হয়? এটা প্রায় মানে বিয়ের পর পরই এরকম হয়। আর কয় বছর বিয়ে হয়েছে আপনার? 2.5 বছর বিয়ে হয়েছে। 2.5 বছর ধরে অত্যাচার আপনার প্রতি? কে করে অত্যাচারটা? আমার শ্বশুর শাশুড়ি মানে আমার কোনোভাবেই মানে আমার শোয়া খাওয়া দাওয়া, হ্যাঁ, বসা কোনো কিছুই দেখতে পারে না। আচ্ছা, আপনার স্বামী? আমার স্বামী মানে কি করবে, পরিবারের ভয়ে, হ্যাঁ, ওকে সবসময় শাসানো হয়, ঠিক আছে। ও মানে আমাকেও ছাড়তে পারে না, আমার ফ্যামিলিকেও কিছু বলতে পারে না। গৃহবধূ অভিযোগ করেন, তার কন্যা সন্তান হওয়ার কারণে তার শ্বশুর শাশুড়ি এবং তার ননদ তাকে আরো বেশি মারধর করত, প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে কয়েকবার। বর্তমানে স্বামী কাজের সূত্রে বাইরে থাকার কারণে অবশেষে প্রাণ ভয়ে শ্বশুর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে এসে ঠাঁই নিয়েছে সেই গৃহবধূ। অবশেষে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। শুধু তাই নয়, গৃহবধূর অভিযোগ, তার বাবার বাড়ি এসেও হুমকি দিয়ে যাচ্ছে তার শ্বশুর শাশুড়ি। গৃহবধূ চাইছেন অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসন আইনত কঠোর ব্যবস্থা গ্রহণ করুক। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ, যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। আমার মেয়ে যা বললো তাই আরো কালকেও মারতেছিল রাত্রি। কারা মারে? ও তো অন্য শ্বশুরবাড়ির লোক। মানে এই যারা মারধর করছে তারা কারা জড়িত? ওরাই জড়িত। যে স্বামী কোথায় থাকে? স্বামী পুনায় 1 মাস গেছে বাইরে থেকে। হ্যাঁ, পুনায় গেছে 1 মাস। স্বামী যখন বাইরে থাকে না তাকে বইয়ের প্রতি অত্যাচার করে বাড়িতে? না থাকলেও অত্যাচার করে, মারধর করে। হ্যাঁ, মারধর করে। যেটা অভিযোগ উঠছে সে প্রাণী মারার নাকি হুমকি দেয়? হ্যাঁ। আপনি কতটা জানেন? হ্যাঁ, আপনি কতটা জানেন? আমার বাড়িতে যে হুমকি দিয়েছে। আচ্ছা, ও শ্বশুরবাড়ির লোকজন? হ্যাঁ, আমার বাড়িতে সব মেরে গেছে। শ্বশুরবাড়িতে কতজন থাকে? কজন থাকে? খালি শ্বশুর আর স্বামী। দীর্ঘ কতদিন ধরে অত্যাচার করছে? হ্যাঁ, অনেকদিন ধরে অত্যাচার করছে। আমরা সহ্য করে রয়েছি যে যত একটু মিলেমিশে থাকা যায়। আপনার মেয়ে যেটা দাবি করছে সেটা নাকি বালিশ চাপা দিয়ে তাকে মারার চেষ্টা করা হয়েছে, এটা কি সত্য ঘটনা? হ্যাঁ, সত্য ঘটনা এটা। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।